কারবালা মাহফিলের আরেকটা দৃষ্টি দেখা যায় যে শহীদ কজন হয়েছিলেন সবাই জানি কজন বাহাত্তর জন কেন ইমাম হোসাইন রাহন একা গেলেই তো পারতেন উনি সবাইকে নিয়ে গেলেন কেন কারণ আল্লাহর রাস্তায় সময় আল্লাহর রাস্তায় নিজের যান উৎসর্গ মাল উৎসর্গ করার সময় শুধু নিজে না আল্লাহ বলছেন যে তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরজন পরিজনকেও আগুন থেকে বাঁচাও আগুন থেকে বাঁচার কথা বলেছেন আমি নিজে না কারবালার প্রথম শিক্ষা তো সেটাই তিনি গিয়েছিলেন যাওয়ার সময় সবাইকে নিয়ে গিয়েছিলেন তো আমি এসেছি একা কেন আমার ভাই ছিল না আমি কি দাওয়াত খেতে যাওয়ার সময় কোথাও ভালো খাবার দিচ্ছে মিষ্টি দিচ্ছে বা কোনো একটা ভালো মসজিদ হচ্ছে যেখানে উপহার বিতরণ করা হচ্ছে কাপড় দেয়া দেয়া হচ্ছে হচ্ছে খাবার আমি কি একা যেতাম অবশ্যই না যাওয়ার সময় আমি যেতাম আমার ভাইকে নিয়ে যেতাম বাবাকেও নিয়ে যেতাম ছেলেকেও নিয়ে যেতাম যেতাম না যদি পর্দার ব্যবস্থা থাকতো মা বোনদেরকেও নিয়ে যেতাম না যেতাম কিনা কিন্তু আজকের এই আলোচনা এসে আজকের এই মজলিস আমরা কিন্তু জানি সাদা থেকে আর বালা মাহফিল আমাদেরকে ঘোষণা করা হয়েছে জানিয়ে দেয়া হয়েছে কিন্তু আমরা আসার সময় কি সবাই এসছি সবাই সবাইকে নিয়ে এসেছি আসি নাই তো সাদা থেকে আর মাহফিলের শিক্ষাটা প্রথম শিক্ষা আল্লাহর রাস্তায় যখন দিব শুধু আমি না আল্লাহর রাস্তায় যখন যাব মসজিদে আসছি মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি এছাড়া নামাজ আদায় হয়েছেন আমার আমি দেখেছি এর আগে আমার আগে আরেকজন বক্তা ছিলেন যিনি আবার এই মসজিদের খতিব আলহামদুলিল্লাহ হয়তো ভালো আলোচনাই করেছেন আমি শুনি নেই উনি তো ভালো আলোচনা করেন ওনার আলোচনাতেও মানুষ কেমন ছিল জানি না কিন্তু মসজিদের হাল অবস্থা দেখে মনে হলো খুব একটা বেশি ছিলেন না আমরা কি হক আদায় করেছি সমাজের একটা অনুষ্ঠান হচ্ছিলেন পাক আমাদের সবাইকে বোঝার তো আমিন। প্রতিদিন আলোচনা করি আমার আলোচনা শুরু থেকে আমি আসি মালুন বানুন ইলা মান আতা আল্লাহি বিকালবিন সাদাকাল্লাহ ফুলমুলান আল আযিম সাদকারা রাসূলুল্লাহ আমরা যে এখান থেকে যাব কালকে কালকের জন্য আমরা এখান থেকে বিদায় নিব না একদিন না একদিন তো বিদায় নিতে হবে তো আমাদের সমস্যাটা কোন জায়গায় শিক্ষাটা কেন গ্রহণ করতে পারছি না আমরা কেন দুনিয়ার ভালোটা বুঝতেছি আজকে এখানে আসার সময় আমি সবাইকে দাওয়াত দেই নাই আমি এসেছি আমি ভাইকে দাওয়াত দিই নাই আমি এসেছি ছেলে দাওয়াত দেই নাই আমি এসেছি ভালো একটা কাজ ভালো একটা আল্লাহর রাস্তায় যে কোনো ভালো ডাক আমি যাই আল্লাহ হুকুম দিয়েছেন আমার পাশাপাশি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি সে কাজ থেকে দূরে কেন তার বিপরীতে দুনিয়ার কোন কাজে আমি আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে যাই আগ বাড়াই তার বিপরীতে যখন দিনের কাজ হয় আল্লাহর কাজ হয় তখন আমি একটু দূরে থাকি কেন এটার একটা কারণ আছে না কারণ আছে কিনা আছে সে কি কারণটা হচ্ছেন আমাদের একটা জায়গায় সমস্যা আছে একটা জায়গায় সমস্যা আছে যেটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন সেটাকে আমরা মূল্যায়ন করি না কিন্তু আল্লাহবদ্ধ যে যেটা প্রয়োজন নাই আমরা সেটার মূল্যায়ন করি ইয়ং মালায়ন ফৌ মালুম গলা বানদ কালহাঁসোরের ময়দানে যখন তুমি দাঁড়াবা যখন তুমি আল্লাহর দরবারে হাজির হবা তখন তোমার সম্পদ তখন তোমার তোমার সম্পদ তখন তোমার সন্তান সন্ততির কোন কাজে আসবে না কোন কাজে খেয়াল করবেন বলা হচ্ছে কালহাসরের ময়দানে যখন তুমি দাঁড়াবা তখন তোমার সম্পদ যেগুলোকে আমরা মূল্যায়ন করি সেই সম্পদের পেছনে দৌড়াই দৌড়াইতে গিয়ে বলি যে নামাজটা একটু পরে পড়লেও তো হয় কাজা পড়বো আর কি আগে এই কাজটা সেরে নেই কাজটা দুনিয়ার কাজ হোক চাষ হোক ব্যবসা হোক চাকরি অন্য কারো দুনিয়াবি কোনো একটা কাজে আমি ব্যস্ত থাকার কারণে দিনটাকে একটু মূল্যায়ন করছি যেটাতে মাল আছে সম্পদ আছে কিন্তু আল্লাহ বলছেন যে সেটার কোনো কাজে আসবে আবার ওয়ালা বানুন আসবেন না সন্তান সন্ততিও কোনো কাজে সন্তান সন্ততি যেটাকেও আমি কি করি মূল্যায়ন করি সেই মূল্যায়ন করতে গিয়ে আমি একটা জিনিসকে মূল্যায়ন করে ফেলেছি সেটা কি ইল্লামান আতআল্লাহ বিকেল ভিন সালিম কালকে কেয়ামতের ময়দানে একটা জিনিস খুব বেশি কাজে আসবেন খুব ফায়দা দিবেন সেটা কি বলছেন যে উত্তম একটা কল সমান উত্তম একটা হৃদয় কালকে খুব কাজে আসবেন আমরা আমি আমি কয়জন আমি কয়জন আমি আমি কয়জন একটু বলেন একটু বলেন সবাই কয়জন কয়জন একটু সবাই বলেন না দুইজন এবার আমি দুইজন কিভাবে হই আমি তো একজন আমি জানি আমি একজন কিন্তু আমি একজন নই আমি দুজন কেমনে একজন আমি আরেকজন আর একজন আমি আমি আমার মনে রাখবেন একজন উপরের যে সত্তাটা উপরের যে চরিত্রটা সেটা হচ্ছে আমি আর আমার ভেতরের যে কল্প আমার ভেতরের যে অন্তর সেটা হচ্ছে আমার সেটা কি আমার তোই আমার কল্পটা কালকে বেশি কাজে আসবে বলতেছেন তার বিপরীতে আমি আমার কল্পকে আমি আমার অন্তরকে আমি আমার হৃদয়কে যত্ন করতেছি না আল্লাপাক আমার রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন যে শরীরের মধ্যে একটা মাংস পিণ্ড আছে একটা মাংসের টুকরো আছে একটা মাংসের টুকরো আছে যে মাংসের টুকরোটা যখন পবিত্র হয়ে যাবে তখন আমার পুরো শরীর পবিত্র যখন ওই মাংসপিণ্ডটা অপবিত্র হয়ে যাবে তখন আমার পুরো শরীর অপবিত্র আমার রসুল বলতেছেন যে সাবধান আমি কি সেই মাংসপিণ্ডের কথা তোমাদেরকে জানিয়ে দিব না সেটা হচ্ছেন কল্প সুবাহ তো দেখেন কল্প এমন একটা জিনিস যেটা পবিত্র হলে পুরো শরীর পবিত্র যেটা অপবিত্র হলে পুরো শরীর অপবিত্র। এখন আমি খারাপ হওয়ার কারণে আমার কল্প খারাপ হয় আমি খারাপ হওয়ার কারণে আমার কল্প খারাপ হয় কিভাবে একটু খেয়াল করবেন আমি বলেছি শুরুতেই আমি সুরলা বক্তা নয় আমি সুর দিয়ে আলোচনা করতে জানি না জানি কিন্তু কখনোই করি না আমি একাডেমিক আলোচনা করতে একটু পছন্দ করি আমার কেমন জানি মনে হয় সুর দিয়ে আলোচনা করলে মানুষ বেশিক্ষণ মনে রাখতে পারেন না আমি যখন আস্তে আস্তে কথা বলে বুঝাবো যেভাবে একজন শিক্ষক ছাত্রকে বলেন ওইভাবে যখন আমি একজনকে একটা বিষয় উপস্থাপন করব আমার মনে হয় কি শ্রোতারা সেটাকে গ্রহণ করবেন ধারণ করবেন সেটা আমল করতে পারবেন আল্লাপাক কামিয়াবি দান করুক বোঝার তো অভিজ্ঞান করুক আমিন তো যে বিষয়টা বলার ছিল যে আমি খারাপ হলে আমার খারাপ হয়ে যায় কিভাবে সেটা হচ্ছে ঠিক এভাবেই সেটা হচ্ছেন ঠিক এইভাবেই যখন আমি জানি যে মদ খারাপ জিনিস জানিনা সুদ খারাপ জিনিস জানিনা ঘুষ খারাপ জিনিস জানি না আচ্ছা জানার পরেও যারা করেন যারা করেন করেন কিংবা না আমার বন্ধুরা করেন আমার দু ধরনের বন্ধু আছেন আমি আমি বলেছি আমি খারাপ হলে আমার খারাপ হয়ে যায় তো আমি কিভাবে খারাপ হই আমি খারাপ হওয়ার মাধ্যমে আমার কিভাবে খারাপ হয় এটুকু বুঝে বুঝাবো এরপরে বলবো আমাদের বিচ্ছিন্নতার কারণ কি আমাদের বিচ্ছিন্নতার কারণ কি আমাদের বিচ্ছিন্নতার কারণ হচ্ছে আমরা দুটো জিনিসকে ভুলে যাই দুটো জিনিসকে ভুলে যাই আমরা পরিমাপ করার ক্ষেত্রে এমন ভাবে পরিমাপ করি ভুল পরিমাপ করি ওজন করার সময় শুদ্ধভাবে ওজন করতে জানি না কিভাবে শোনেন যে আমি জানি আমার দু ধরনের বন্ধু আছে এক ধরনের বন্ধু আমার সাথে এসে গল্প করে যে আমি কক্সেস বাজার গিয়েছি খুব আমদ ফুর্তি করেছি কক্স বাজার গিয়েছি খুব আমদ ফুর্তি করেছি আমার বন্ধু বলেন যে বাজারে খুব আজকে এই মেলা হয়েছে মস্তিষ্ক খুব জমেছেন আমার বন্ধু বলেন আজকে খেলা আছে অমুক জায়গায় খেলা খুব ভালো হচ্ছে আমার বন্ধু আমাকে এসে বলেন অমুকের সাথে অমুকের ঝগড়ার কারণ ছিল এটা আচ্ছা এসব শোনার পরে আমার বন্ধু আমাকে বলেন যে টাকা সে অমুক অমুক ভাবে অপচয় করেন। আমার বন্ধু আমাকে এসে বলেন আমার মা বেশি খারাপ তাই আমি আমার মাকে বকা দেই আমার বন্ধু আমাকে এসে বলেন আমার বাবার শয়তান নাউজুবিল্লাহ আমার বাবা খারাপ চরিত্রের অধিকারী ওই জন্য আমি আমার বাবাকে পছন্দ করি না কষ্ট দেই আমার বন্ধু আমাকে এসে বলেন সমাজ নষ্ট হয়ে গেছেন তাই আমি সমাজের মানুষদের সাথে খারাপ ব্যবহার করে দূরে থাকি তখন আমি আমি যখন এই খারাপ বন্ধুটার কথা শুনেছি তখন আমি আস্তে আস্তে কি করি আমার মায়ের দোষ বিচার করতে শুরু করি আমি আমার আস্তে আস্তে বাবার দোষ বিচার করতে শুরু করি আমি কি করে আস্তে আস্তে আমার বন্ধু খেলেছেন খুব মজা পেয়েছেন কালকে আমিও খেলতে যাই আমার বন্ধু মদের মেলায় বসেন জুয়ার মেলায় বসেন সুদ সে গ্রহণ করেন সুদে তার লাভ হয় সে ভালো এসব যখন আমার সাথে গল্প করেন আমিও সেই গ্রহণ করি আমি একদিন দূরে থাকি না করব না দুই দিন দূরে থাকি না করব না তৃতীয় দিন বলি যে একটু যাই চতুর্থ দিন আমি নিজেই জড়িয়ে পড়ি আমি নিজেই জড়িয়ে পড়ি একটু খেয়াল করে দেখেন তার বিপরীতে যদি আমার একজন বন্ধু থাকে আরেকটা দল প্রতিদিন যদি এসে বলেন যে বন্ধু আজকে আমি পাঁচ নামাজ বা জামাতে আদায় করেছি আমি আজকে হুজুরের আলোচনা শুনেছি বেশি সুন্দর লেগেছেন হুজুর এই এই কথাগুলো বলেছেন বন্ধু আজকে আমি কোরআন শরীফের সুরে ইয়াসিন শরীফ আদায় করেছি অর্থগুলো আমার বেশি মজা লাগছে বন্ধু আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি বন্ধু আজকে আমি একজন গরিব অসহায়কে দেখেছি আমার খুব কষ্ট লেগেছেন আমি আল্লাহর রাস্তায় তাকে কিছু দান করেছি সে যখন একদিন দুই দিন তিন দিন এভাবে এসে এসে প্রতিদিন আমাকে বলবেন বন্ধু চল আমি আজকে নামাজ পড়ি আমি উজু নিয়ে থাকি কারণ আমি শুনেছি ওজু যতক্ষণ আমার সাথে থাকবে শয়তান ততক্ষণ আমাকে ধোকা দিতে পারবে না এই জন্য বন্ধু আমি চেষ্টা করি ওজুর সাথে থাকার জন্য বন্ধু আমি চেষ্টা করি কাল হাসরের ময়দানে নাকি সর্বপ্রথম নামাজের হিসাব নিবে এই কথা শোনার পর থেকে আমি চেষ্টা করি প্রতিদিন নামাজ আদায় করার জন্য পাঁচ ভক্ত আমি শুনেছি ঘরে নামাজ পড়ার চাইতো নাকি মসজিদে নামাজ পড়া উত্তম আমি চেষ্টা করি মসজিদে নামাজ পড়ার জন্য আমার বন্ধু যখন প্রতিদিন এসে এসে আমাকে বলবেন আল্লাহর রাস্তা এত সুন্দর তখন আমি কি করব আমি এসব শোনার কারণে আমার বন্ধু এরকম হওয়ার কারণে আমার ভেতরটা পরিবর্তন হবে না দুই ধরনের বন্ধু এক বন্ধু এসে প্রতিদিন বলেন আজকে এত টাকা ঘুষ নিয়েছি আজকে আমার সুদের টাকা এত টাকা হয়েছে চিন্তা করে দেখেন ওই বন্ধু প্রভাব আর একজন তাহাজ্জুদ পড়েন ওযু করেন ওযুর সাথে থাকেন নামাজ পড়েন মা-বাবার সেবা করেন বাবাকে সেবা করেন समस्त ফেতনা থেকে সে নিজেকে আড়াল করেন সমাজের মধ্যে ভাইদেরকে ভালোর পথে আহ্বান করেন ওই দাওয়াতটা কত না সুন্দর না এখন এই যে বিষয়টা এই যে কল্প আমি আমার চরিত্র পরিবর্তন হওয়ার জন্য কল্প দেখেন না এই এই জিনিসটা যে আজান আমরা সবাই শুনেছি না হুজুর কি গোপনে দিয়েছেন মনে মনে দিয়েছেন নাকি মাইকে দিয়েছেন কিসে দিয়েছেন কিসে দিয়েছেন আচ্ছা সবাই শুনেছেন না সেই আওয়াজ পুরো এলাকাবাসী শুনেছেন না কয়জন এসেছেন কিন্তু একই ভাবে যদি দাওয়াত দেয়া হতো বন্ধু আমার বোনের বিয়ে আমার বিয়ে সমাজে অমুক বড় ব্যক্তির বিয়ে সবাইকে দাওয়াত দিয়েছেন তো চিন্তা করব কি না গেলে কষ্ট পাবে যেতে হবে সে দাওয়াত দিয়েছেন দাওয়াত আমাকে দিয়েছেন সবাইকে না আমার ভাইকে দেয় নাই বলেছেন আপনি আসবেন সবাইকে নিয়ে আসবেন আমি যাওয়ার সময় সবাইকে নিয়ে যাই কিন্তু মোয়াজিন সাহেব যখন আজান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন সে দাওয়াত পৌঁছে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সেই দাওয়াত কিন্তু সে গোপনে দেয় নাই দাওয়াত একটা আওয়াজ কান থেকে কল পর্যন্ত পৌঁছেছেন আরেকটা আওয়াজ কান থেকে কল পর্যন্ত পৌঁছায় নাই কারণ কি কারণ কি এটার একটা কারণ আছে না সে কারণ আমার গল্পটা হচ্ছে যে স্বচ্ছ আয়নার মতো স্বচ্ছ আয়নার মতো এই আয়না পরিষ্কার বলে আমি চোখে দেখতেছি আপনাদেরকে এই চোখের উপর যে চশমা চশমাতে যদি প্রতিদিন দাগ পড়তে থাকে সে দাগ এক সময় এত গাঢ় হয়ে যাবেন আমি দেখব না অন্ধকার করেছেন সেটা তার বেশি মজা লাগতে লাগে শুরু করে প্রতিদিন মজা লাগতে শুরু করেন ভাইজান আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই শাহাদাতে কারবালা মাহফিল আজকে কেন করেছেন কারণ আমাদের পবিত্র হওয়া প্রয়োজন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা যে নিজের কল্পকে পরিশুদ্ধ করতে পেরেছেন সে সফল হয়েছে আর যে নিজের কল্পকে অপরিচ্ছন্ন অপবিত্র রেখে দিয়েছেন সে নিজেকে কলুষিত করেছেন কলুষিত করেছেন কিভাবে কলুষিত করেছেন এখানে একটা উত্তম চরিত্রের একটা বিষয় আছে উত্তম একটা বিষয় আছে সেটা কি জানি আমি বলার ক্ষেত্রে একটা বলেই ফেলেছি বলেই সেটা কি সেটা হচ্ছেন আমার সঙ্গ আমার সঙ্গ সঙ্গ একটা বড় বিষয় সঙ্গ একটা বড় বিষয় একবারের জন্য চিন্তা করেন সাহাবিয়ে রসুল যারা দামি হয়েছেন তারা কিসের কারণে দামি হয়েছেন আমার রসুল সাল্লাহামের সোহবতের কারণে আমার রসুল পাকসামের সঙ্গের কারণে তাদের সঙ্গ ছিল আমার রসুলের সাথে কার সাথে সাহাবিদের সঙ্গ ছিলেন সাহাবিদের সাথে এজন্য তাদের সঙ্গ দামি ছিল বিদায় সাহাবিরা দামি তাই না তাদের কল পরিবর্তন হওয়ার পেছনে তাদের তারা নিজেরা পরিবর্তন হওয়ার পেছনে একটা সঙ্গ কাজ করেছেন একটা সহবত কাজ করেছেন ভাইজান মাটি সৎ সঙ্গের উপমা আমার রসুল দিয়েছেন ঠিক এইভাবে যে আপনার একজন বন্ধু যে বন্ধুর আতরের দোকান আছে আপনি সে বন্ধুর সাথে দেখা করতে গেলে আপনার বন্ধু আপনাকে আতর লাগিয়ে দেখবা না দেখ সেই দোকানে যাওয়ার কারণে আপনার শরীর থেকে خوشবব বের হবে কিন্তু আপনার বন্ধু যদি হয় কামার যার লোহার দোকান আছে লোহাপুরে যে লোহা থেকে দা বানায় সেই দোকানদার যদি আপনার বন্ধু হয় সেখানে যাওয়ার কারণে আপনার শরীর থেকে ধোঁয়া ধোঁয়া গন্ধ আসবে কি ধুয়া ধুয়া গন্ধ আসবে কোন গন্ধটা সুন্দর কোন সুন্দর কোন বন্ধুত্বের খুশব সুন্দর ওই আতরওয়ালা বন্ধুর সহবতটা সুন্দর না যার সাথে বন্ধুত্ব করার কারণে আপনার শরীর থেকে আতরের খুশব আছেন আতরে খুশব আসেন ভাইজান আমাদের সমাজ আমাদের সমাজ সামাজিক ভাবে কিন্তু আমরা অনেক অবক্ষয়ের মধ্যে আছি নৈতিকভাবে অবক্ষয় হচ্ছে আমাদের দিন বদিন দিন বদিন দিনের পর দিন আপনারা নিজেদের কি কি করতেছে ইনান নাফসাল্লা লা আমারাতুম বিসুয়ে প্রত্যেক মানুষের অন্তর কর্ম কর্ম মন্দ কর্ম প্রবণ মন্দ কাজের প্রতি আমরা বেশি ধাবিত ভালো ভালর বিপরীতে খারাপ বলা হয় যদি বাজার আমি বাজারটাকে গ্রহণ করি মসজিদ আসবর কি মসজিদ আসবর কি এই যে আসব আর কি যে ঘটনাটা আমাকে শোনানো হচ্ছে সেটার একমাত্র কারণ হচ্ছে আমার সোহবত আমার কি সোহবত আমার বন্ধুত্ব আমার সম্পর্ক আমার সম্পর্ক যদি হতো মসজিদ ওয়ালার সাথে আমার সম্পর্ক যদি হতো পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের সাথে তাহলে আমার আমি কখনো মসজিদকে বাছাই করতাম না বাজারের পরিবর্তে বাজারকে বাছাই করতাম না মসজিদের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন কিছু বিষয় বলার জন্য এসেছিলাম আসলে বলার সেই মন মানসিকতা কেমন জানি আজকে খুব দুর্বল শারীরিক ভাবেও নিজে অসুস্থ ঘরের মধ্যেও অনুষ্ঠান চলতেছে তাও আপনাদের দাওয়াতে হাজির হওয়ার জন্য এসেছি সুফিয়া کرامে सोबत কারণ বলা হয়েছে কি তস্কিয়াতুন নফস আত্মশুদ্ধি এই যে সোহবতের কথা না বলছি না সোহবতটার কারণ কি নিজের নফসকে পরিশুদ্ধ করা হাদিসে যেটাকে বলা হয়েছে এহসান কি বলেন এহসান দয়া করা এহসান মানে কি দয়া করা এহসানের আরেকটা অর্থ আছে যে কোনো কাজ সুন্দরভাবে করা যে কোনো কাজ সুন্দরভাবে করা যদি বলি দয়া করা একবারের জন্য দেখেন যে দয়া নিজের উপর নিজেকে করতে বলেছেন কাকে নিজের উপর নিজেকে আমার কথা বুঝতেছেন না কষ্ট হচ্ছে আপনারা একটু সামনে চলে আসেন আপনারা একটু সামনে চলে আসেন আমার মনে হচ্ছে আপনারা একটু কষ্ট পাচ্ছেন শুনে মজা পাচ্ছেন না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করতেছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এক আয়াতের মধ্যে দুইবার আল্লাহকে ভয় করার কথা বলেছেন প্রথম ভয় করতে বলেছেন শুধু এটার জন্য যে প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামী কালের জন্য প্রত্যেক ব্যক্তির জমা করা উচিত আগামী কালের জন্য চিন্তা করা উচিত এইটা যে আপনি কালকের জন্য কি জমা করতেছেন আপনি কালকের জন্য কি জমা করতেছেন সেটার ব্যাপারে চিন্তা করা উচিত মানে হিসাব হিসেব করা হিসেব করা তারপর আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ পাক তোমার বিষয়ে সবকিছু জানেন সুবহান আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা কথা বলেছেন প্রথম কথা বলেছেন কি যে আমরা যে বিষয়গুলো ভুলে গেছি আমি মনে করতেছি যে আমার শক্তি চিরস্থায়ী আমার শক্তি কখনো শেষ হবে না আমি মনে করতেছি যে দুই নাম্বার আমি কখনো মৃত্যুবরণ করব না মৃত্যু আমার জন্য না আমি যখন কোনো অপরাধ করি আমি যখন কোনো অন্যায় করি আমি যখন আমার নিজের উপর জুলুম করি আমি যখন আল্লাহর উপর জুলুম করি আমি যখন অন্যের উপর অন্য ব্যক্তির উপর জুলুম করি আমি তিন সময়ে এক মুহূর্তের জন্য চিন্তা করি না যে আমার মৃত্যু আছে আমার মৃত্যু আছে সেটা আমি এক মুহূর্তের জন্য চিন্তা করি না এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন যে তোমার চিন্তা করা উচিত তুমি আগামী কাল তুমি যেখানে যাবা কালকে তুমি যেখানে যাবা সেখানের জন্য তুমি কি জমা করেছো সেটা তোমার চিন্তা করা উচিত আল্লাহ বলতেছেন যে তোমার সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ পাক সর্বোচ্চ জানেন আল্লাহ কতটুকু জানেন ইন আল্লাহ আলী ইম বিজতি সুদূর আল্লাহ বলতেছেন যে তোমার ভেতরে তুমি উপরে মানুষকে সালাম দিচ্ছো উপরে মানুষকে ভালো ভালো কথা বলতেছ তুমি ভেতরে যে ময়লা জমা রেখেছ ভেতরে যে ময়লা জমা রেখেছ যে ময়লা এমন ময়লা আল্লাহ সব কিছুর ব্যাপারে জান কতটুকু ময়লা আপনি একে ঘৃণা করেন কিন্তু সামনাসামনি তার সুনাম করতেছেন পেছনে তাকে কালকে কিভাবে আঘাত করবেন তাকে কিভাবে লাঞ্ছিত করবেন কালকে তাকে কিভাবে অপমানিত করবেন তা কালকে তাকে কিভাবে কষ্ট দিবেন সেই চক আল আপনি যে আঁকতেছেন কেউ জানে না আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন যে তুমি কালকের চিন্তা করো তোমার জন্য হিসেব করো আল্লাহ সবকিছু জানে তুমি তোমার উপর জুলুম করতেছো তুমি আল্লাহর উপর নয় তুমি যখন আল্লাহর উপর জুলুম করতেছো আল্লাহর হুকুম না মেনে তুমি তখন আল্লাহর উপর জুলুম করে নাই তুমি তোমার উপর জুলুম করেছো তুমি অন্যের উপর শক্তি প্রয়োগ করেছো মেরেছো ক্ষমতা দেখিয়েছো ক্ষমতার অপব্যবহার করেছো মানুষের উপর অন্যায় করেছো জুলুম করেছো তুমি মনে রাখিও তুমি সেটা অন্যের উপরে করো নাই তুমি নিজের উপর জুলুম করেছো কি কিভাবে অন্যের উপর সুনুম করি নাই আমি তো মেরেছি এমনভাবে মেরেছে রক্তাক্ত করে দিয়েছি তাকে আমি এমনভাবে ঢোকার মধ্যে ফেলেছি তার সম্পদ আমি সব নিয়ে ফেলেছি সমাজের মধ্যে তাকে লাঞ্ছিত করেছি সুফিয়াই কারামের একটা বাণী আছে চলার ক্ষেত্রে নিজেকে এতটুকু হিসাব করতে হবে কাউকে যখন অপমানিত করবো লাঞ্ছিত করবো হিসাব করতে হবে কেমত পর্যন্ত যত পাপ করব সব পাপের চাইতে বড় পাপ হচ্ছেন কোন মুসলমান কোন মুসলমানের দিলের মধ্যে অন্তরের মধ্যে লাঞ্ছিত করার যে কষ্ট আমি দিয়েছি সেই কষ্ট যত পাপ যত বড় পাপ কেমত পর্যন্ত যদি আমি পাপের মধ্যে থাকে অত বড় পাপ আমি করতে পারবো না একজন মমিন মুসলমানের দিলের মধ্যে কষ্ট দেওয়া এত বড় পাপ এত সবকিছু আমার কিসের জন্য হচ্ছেন একমাত্র কারণ হচ্ছে আমি ভুলে গিয়েছি আমার সঙ্গ আমার একটা সৎসঙ্গের প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইশারা করেছেন আমি ভাঙ্গা ভাঙ্গা যত আয়োজন আলোচনা করেছি না এই সমস্ত আলোচনার পেছনে এক আলোচনা ছিল এজন্য আমি ভেঙে ভেঙে এতক্ষণ আলোচনা করেছি এতক্ষণের আলোচনা থেকে আপনারা কিছু পান নাই কিছু ভাঙ্গা ভাঙ্গা জিনিস পেয়েছেন এবার জোরা লাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পাঠানোর পরে আজকের দিনে শহীদায় কারবালা মাহফিল করছি আজকে যখন আমরা শহীদায় কারবালা মাহফিল করছি আমার ভাঙা আলোচনা জোরা লাগা বসেছে ইনশাআল্লাহ আজকে যখন আমি শহীদায় কারবালা মাহফিল করছি মহরম মাস তখন একদল আমাকে বলছেন যে তোমরা কেন শুধু হাসান আর হোসাইনের মাহফাতে এই মাহফিল করো তোমরা কি জানো না আমার রসুলের অনেকগুলো নাতি ছিল তাদের সানে কেন করো না এক মাহফিলে কারবালাতে সংগঠিত শাহাদাতকে নিয়ে কেন তোমাদের এত আয়োজন করতে হয় সাবির রসুল তো অনেক ছিল এই আয়োজন কেন আসুরা তো এমনিতেও দামি এসব করা বেদাত না বলবেন না আচ্ছা তারপরে এর পরে আসবে সফর এর পরে আসবে কিন্তু রবিউল আউ্বাল শরীফ রবিউল আমরা আনন্দ করব আমরা উল্লাস করব আমরা নিজেকে খুব দামি মনে করব কিসের জন্য আমি আমার রসুলের উন্মত হতে পেরেছি আল্লাহ পাক আমার উপর এহসান করেছেন দয়া করেছেন আজকের এই মাসে এই দিনে আমার রসুলকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক আমি আনন্দ করব না তখনও একদল দাঁড়িয়ে বলবেন যে কি মিলাদুন নবী করা বেদাত বলবেন না বলবেন কি না বলবেন আমরা সবচেয়ে বেশি পছন্দ করি ইমামে হাসান ইমাম হোসেনকে রাদি আল্লাহ তাআলা কিন্তু তার বিপরীতে আরেকজন বলবেন যে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি নাউজুবিল্লাহি মিন জালিক লানাতুল্লাহ আলাইহি সবাই বলেন লানাতুল্লাহ আলাইহি সবাই বলেন লানাতুল্লাহ আরেক দল বলবেন হজরতে আমিরা মহাবিয়ার আদেল্লাহ তালানকে গালি দিবেন দিবেন কিনা শিয়া শিয়ারা কি করবেন শিয়ারা মনে রাখবেন আমার এতক্ষণ ভাঙা আলোচনা ছিল আমার আমার কলবের ব্যাপারে আমার এতক্ষণের ভাঙা আলোচনা ছিল আমার একজন বন্ধু সৎ বন্ধুর ব্যাপারে একজন খারাপ বন্ধু আমাকে খারাপের দিকে নিয়ে যাবে একজন দুনিয়াদার বন্ধু দুনিয়ার বিষয় আমার ফুর্তি নিয়ে আমাকে ব্যস্ত রাখবেন আরেক দল আরেক দল বন্ধু যিনি আমাকে সব সময়ের জন্য হোসাইন রাজি আল্লাহ তালানের রাস্তায় রাখবেন এবার মিলিয়ে নেন আরেক দল কি করবেন ইমাম হজরতে আমির মহবাহকে গালি দিবেন আরেক দল ইয়াজিদ কে আলাই বলবেন নাহজুবুল্লাহ আছে কিনা আছে কি না আরেক দল একই মুহূর্তে হজরতে আসাবে রসুলগঞ্জগণের মধ্যে কাউকে দামি করবেন কাউকে বড় করবেন কাউকে ছোট করবেন আজকে সেই দিন যেই দিন আমাদের শিক্ষা নেওয়া উচিত সাহবা কামের সাহ আমার রসুল বলেছেন আসাহাবিউ কান নুজুম আসাহাবিউ কান নুজুম আমার রসুলের সমস্ত সাহাবিগণ হচ্ছেন তারার ন্যায় কিসের ন্যায়